হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও যারা হচ্ছে আমাকে কমেন্ট করে জানতে যাচ্ছেন যে সিমের গড়া পচে যাচ্ছে কি করব ভাই তাদের জন্যই আছে এই ভিডিওটা আগে আমি স্প্রে করে নিই তারপর আমি আপনাদেরকে বলবো কি করতে লাগবে স্প্রে করার সময় ভিডিও করতে অসুবিধা হয় তাই আমি আপনাদেরকে স্প্রে শেষে কি করতে লাগবে সেটা বলবো আমারও একটা গাছ পচনের শিকার হয়েছে যার গোয়াটা পচে যাইতে ধরছে তো পচন রোধের জন্য আমি হচ্ছে ইনস্টাটপ ব্যবহার করছি আর ছত্রাকনাশক হিসাবে থিওবিট ব্যবহার করছি কারণ ছত্রানাশকের জন্য আর পচনের জন্যই গাছের গড়া নষ্ট হয় কিন্তু আমি ভিডিওটা করতে আসে দেখি যে আমার গাছটার গোড়াটা পড়ছে কিন্তু তার উপর থেকে এই যে এই জায়গাটা কিন্তু পচে গেছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন পচে গেছে কিন্তু পচন পচার পচ পচে গেছে যেখান থেকে তার উপর থেকে কিন্তু আবার নতুন নতুন কুশি ছাড়ছে তো আমি হচ্ছে এটা এখন একটা জিনিস চেষ্টা করব সেটা হচ্ছে এইখান থেকে কাটে ফেলবো যেহেতু আমি কাটার বা লাগানোর কোনো কিছু আনি তো আমি এখান থেকে এটা কাটে ফেলে আর এই পাশে যেহেতু অনেক নতুন নতুন কুশি সারছে তো এটা আমি মাটিতে পুঁতে দেবো দেখব যে হচ্ছে সিম হচ্ছে কিনা এটা আমি কখনোই ট্রাই করি নাই কিন্তু আমি ট্রাই করে দেখতে চাই যেহেতু জাঙ্গিতে গাছটা আছেই পচ পচনের জন্য ওই ইনস্টাটপ আর হচ্ছে ছত্রাকনাশক হিসেবে যে কোনো কিছু একটা ব্যবহার করলেই আপনাদের গাছের গোড়া পড়ছে না আর প্রতিবার স্প্রে করার সময় অবশ্যই হচ্ছে আপনাদেরকে গাছের গোড়ায় স্প্রে মারতে হবে এই একটা গাছই আমার নষ্ট হয়েছে বাকিগুলো পাশেগুলো ঠিক আছে একটা গাছের জন্য উপরে জাঙ্গিটা একদম ফাঁকা ফাঁকা হয়ে গেছে কিন্তু এটা আমি ট্রাই করব আর কি যে হয় কি না এই যেহেতু উপর থেকে নতুন নতুন শিকড় বাই রয়েছে নিচটা পচে গেছে তো এখন আমি এটা টানাটানি করতেছি না অবশ্যই লাগানোর সময় ভিডিওটা বানাবো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যে এই গাছটাই নষ্ট হয়েছে বাদ বাকি সব গাছ ঠিক আছে প্রচরণের জন্য আমি বললাম মিক্সার টপ আর ছত্রাঙা ছবি ব্যবহার করছি